আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পহেলা বৈশাখ। লিখেছেন কবির চৌধুরী। প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের রীতি প্রচলিত আছে। পৃথিবীতে যত দেশ আছে, যত জনগোষ্ঠী আছে এবং যত সংস্কৃতিতে আছে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জনগোষ্ঠীতে এই নববর্ষ উদযাপন রীতির একটা সিস্টেম রয়েছে। নববর্ষ অর্থ হচ্ছে যে নতুন বছর। সেই নতুন বছরকে আগমন, নতুন বছরের আগমনকে উদযাপন করাটা রীতি প্রত্যেকটা দেশেই, প্রত্যেকটা জাতিতে রয়েছে। যেমন আমরা যদি আমেরিকার কথা বলি, সেখানে তারা জানুয়ারি মাসের এক তারিখ যে অনুষ্ঠানটা হয়, বা যেটাকে আমরা 31st night বলি, বা আমরা যদি আরবি মাস দেখি, মহরমের 1 তারিখে উদযাপন করা হয়। আর আমরা যদি বাংলা মাস দেখি, তাহলে পয়লা বৈশাখকে আমরা উদযাপন করি। অবশ্যই এই উদযাপন রীতি প্রকৃতিতে এবং পদ্ধতির প্রকরণে একটা তারতম্য রয়েছে। প্রত্যেকটা দেশে এই উদযাপন থাকলেও এটার মধ্যে রীতিনীতিতে, যেটা আমরা একরকম করি, আবার যারা আমেরিকান তারা আরেক রকম উদযাপন করে, যারা হচ্ছে আরবি মাসকে উদযাপন করে তারা আরেক রকম করে। অর্থাৎ সবাই উদযাপন করে, কিন্তু সবার রীতি প্রকৃতি বা পদ্ধতিতে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তবু সর্বক্ষেত্রে একটা মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে। আমরা এই যে উদযাপন রীতির মধ্যে একটা মৌলিক ঐক্য রয়েছে, যদিও পদ্ধতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু একটা মৌলিক ঐক্য আমরা কি লক্ষ্য করতে পাই। সেই মৌলিক ঐক্যটা কি? সেটি হচ্ছে নবজন্ম বা পুনর্জন্ম, বা হচ্ছে পুনর্জীবনের ধারণা। পুরানো ছিন্ন এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ, সজীব, নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার অনুভূতি। অর্থাৎ প্রত্যেকটা ধর্মে বা প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জনগোষ্ঠীতে পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষকে উদযাপন করা হয়। যদিও আমরা এর রীতিতে বা পদ্ধতিতে পার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় মিল আছে। সে মিলটা হচ্ছে নতুন করে বেঁচে থাকা। পুরাতন ঝিন্নগুলো, পুরাতন যা কিছু আছে সব কিছুকে মুছে দিয়ে নতুন উদ্যমে বেঁচে থাকা, বা হচ্ছে নতুন করে জন্ম। এই বিষয়টা প্রত্যেকটা ধর্মেতে, প্রত্যেকটা জাতিতে কি বলা আছে। আমরা দেখো, আমরা একটা ইংলিশ যে গান টেনিসন বলছেন যে রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দ্য ফলস, রিং আউট দ্য ট্রু। তো এই কথাগুলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আবার একটা গান গেয়েছেন, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাসে বায়ে, মমুশ্বরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু ভাস্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, জ্বর অর্থ দুর্বলতা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই শুচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। রসের ও আবেশের রাশি, শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক। শাক মানে হচ্ছে শঙ্খ, মায়ার কুর্যটি জাল, যাক দূর হয়ে যাক। এই কুর্যটি অর্থ হচ্ছে যে কুয়াশা, মায়ার কুয়াশার জাল। তো এই যে গানের যে মর্মার্থ, এই গানের যে সারমর্ম এবং টেনিসনের গানের যে সারমর্ম, দুটো বিষয় কিন্তু এক। আমরা এখানে লক্ষ্য করতে পারি যে একজন বলেছেন হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র, জানুয়ারিকে কেন্দ্র করে, টেনিসন বলছেন পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে ওই গানটা গেয়েছেন, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে। তাহলে এক একজন উৎসব কিন্তু দুজনে, এই পহেলা বৈশাখ একজন, আরেকজন হচ্ছে পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে এই গানটি লিখেছেন। কিন্তু কেন্দ্রীয় ভাবটা কিন্তু উভয়ের ক্ষেত্রে এক, মূল সারমর্মটা কিন্তু দুজনেরই এক। একজন টার্গেট করছে জানুয়ারিকে,
আরেকজন টার্গেট করছে পয়লা বৈশাখকে। তাহলে কিন্তু দুজনের কেন্দ্রীয় যে ভাবটা, যে পুরাতন সব স্মৃতিকে মুছে দিয়ে নতুন উদ্যমে বেঁচে থাকা, নতুন করে স্বপ্ন দেখা, সেই বিষয়টা এই দুজনের গানের মধ্যে আমরা মিল লক্ষ্য করি। এরপর চলে আসো যে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, বাঙালির এক অনন্য একটা উৎসব এবং তার অন্যতম জাতীয় উৎসব। এটা বাংলাদেশের একটা অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন এবং গৌরবমণ্ডিত। আমাদের এই পয়লা বৈশাখের ইতিহাস কিন্তু এখনকার ইতিহাস না, এটার ইতিহাস হচ্ছে, এটার ঐতিহ্য হচ্ছে সুপ্রাচীন এবং গৌরবমণ্ডিত। অবশ্যই কালের যাত্রাপথে পথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে। আগে যে সিস্টেমে উদযাপন করা হতো, এখন সেই উদযাপন রীতিতে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রা এখানে লাভ করেছে হচ্ছে পয়লা বৈশাখ। এক এক সময়ে এক এক সিস্টেমে ছিল। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের একটা যোগসূত্র ছিল। আমরা অতীতকালে এই কৃষি সমাজের সাথে আমাদের পয়লা বৈশাখের একটা রিলেশন ছিল, খুবই সম্পর্কযুক্ত ছিল। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর, মানে কৃষি সমাজে যখন শীতকালে যখন একটা নির্জীব ভাব থাকত, মানে একটা গম্ভীর ভাব থাকত বা কোনো কাজ থাকতো না, সবার মধ্যে একটা নির্জীব যখন ভাব ছিল, নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে এই বাংলার নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্ক ছিল। এই কথাটা ভাবা অসঙ্গত নয়। মানে শীতকালের পরে আমরা নতুন করে আবার বেঁচে থাকার যে একটা চিন্তা, নতুন করে যে আমরা আবার আমাদের যে নিজেকে গড়ে তুলব, নিজেকে আবার নতুন উদ্যমে বড় হব, নতুন উদ্যমে আবার কাজ শুরু করব, এই কাজ শুরু করার যে অনুষ্ঠানটা, সেটি হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, এই নববর্ষ। ধরেন এই শীতকালীন নির্জীবতার পরে নববর্ষ আমাদের মধ্যে একটা আনন্দ উৎসব নিয়ে আসে। একসময় গ্রাম বাংলার গ্রাম নগর নির্বিশেষে বাংলার মানুষ, সকল সব মানুষ, সে কি হিন্দু মুসলমান কি বৌদ্ধ বা খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, বাংলা নববর্ষ উৎসবে সহৎসায় যোগ দিত। তাহলে আমরা এটা অর্থ হচ্ছে যে একটা সময় ছিল সেখানে যখন গ্রাম নগর নির্বিশেষে প্রত্যেকটা জায়গায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সউৎসাহে নিজ থেকেই উৎসব নিয়ে সবাই কী করতো, যোগ দিত, পরস্পরের বাড়িতে যাওয়া আসা করত, শুভেচ্ছা বিনিময় করত, খাওয়া দাওয়া করত, নানা রকম খেলাধুলা, আনন্দ উৎসব, মেলা, প্রদর্শনী মিলে সারা বছর অন্যান্য দিনগুলো থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। তাহলে আমরা অন্যান্য দিনের চেয়ে এটা একটা ডিফারেন্ট দিন হিসেবে আমরা কী করতাম, পালন করতাম। এখানে বিভিন্ন মেলা হতো, খেলাধুলা হতো বা হচ্ছে বিভিন্ন প্রদর্শনী হতো। 350 বছরও আগে বিখ্যাত একজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে আবুল ফজল। সে আবুল ফজল, উনি তার বিখ্যাত একটা বই, সেটার নাম হচ্ছে আইনি আকবরী গ্রন্থ। সেখানে উনি বলেছেন বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা যদি বলি যে 350 বছরও আগে একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছেন আবুল ফজল, উনি তার একটা বিখ্যাত বই আইনি আকবরী গ্রন্থে আমাদের এদেশের নওরোজ, নওরোজ অর্থ হচ্ছে নতুন দিন, এদেশের নতুন দিন হচ্ছে বাংলা নববর্ষ, মানে পয়লা বৈশাখ, এটা উনি এই কথাটা বলেছেন। অবশ্য তারও বহু শতাব্দীর আগে, মানে এর চেয়ে অনেক আগে, মানে আবুল ফজল যখন বলেছেন এরও অনেক আগ থেকেই বাংলার মানুষ নানাভাবে এই দিনটি উদযাপন করে আসছে। তাহলে আমরা আবুল ফজল যখন বলেছে, এর আগেও কি আমরা এই বাংলা নববর্ষ উদযাপন করতাম? আচ্ছা, এরপর চলে আসছে যে আমরা কিন্তু যে পালাবদলের কথা বলছিলাম, মানে পালাবদল মানে হচ্ছে উদযাপন রীতিতে যে পার্থক্যের কথা বলছিলাম, সেই বিষয়টা আমরা একটু বলি। ঊনবিংশ শতাব্দী মিন্স হচ্ছে 1800 সাল থেকে আমরা 1801 থেকে আমরা 1900 সাল পর্যন্ত, এই সময়টা, এই ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, মানে শেষের দিকে ব্রিটিশ উপনিবেশ রাজত্বকালের রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে
এদেশের শোষিত ও পরাশাসিত জনগণের চিত্তে স্বদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। এর অর্থ হচ্ছে যে যখন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানে 1801 থেকে 1900 সালের মাঝামাঝি সময়ে আমরা যখন ব্রিটিশ উপনিবেশ মানে ব্রিটিশদের আন্ডারে ছিলাম, তাদের শাসনে ছিলাম যখন, তখন এই পহেলা বৈশাখটাই আমাদের মনের মধ্যে আমাদের চিত্তে একটা স্বদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনার একটা স্পিরিট আমাদের মধ্যে জাগ্রত করলো। এর অর্থ হচ্ছে যে এই পহেলা বৈশাখ আমাদেরকে ব্রিটিশ যখন শাসন করেছে তখন এই পহেলা বৈশাখ আমরা যা আলাদা একটা জাতি, আমরা যে আলাদা একটা দেশ বা নিজেরা যে একটা স্বদেশিকতা, নিজেদের একটা আলাদা দেশ আছে, আলাদা একটা জাতি, সেই বিষয়টা আমাদের মনে জাগ্রত করেছে। কোনটি? পয়লা বৈশাখ। তাহলে পয়লা বৈশাখই হচ্ছে প্রথম এদেশের মানুষের মধ্যে স্বদেশিকতা এবং আলাদা একটা জাতীয়তাবাদের ধারণা আমাদের মধ্যে জাগ্রত করেছে। যদিও সেই সময়ের মুসলিম মানুষে মানে মুসলমানরা এর কোনো গভীর এই মুসলমানদের মধ্যে এর কোনো গভীর প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায়নি। মুসলমানদের মধ্যে এই উদযাপন রীতিটা খুব কম লক্ষ্য করা গেছে, তারা এটা খুব মানে আনন্দ উৎসবের সাথে তারা এটা পালন করেনি। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এসে যখন আমরা 1900 সাল থেকে 1901 থেকে আমরা 2000 পর্যন্ত এটাকে বলা হবে বিংশ শতাব্দী, এই বিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 1947 সালের দিকে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সাথে যে সাম্রাজ্যবাদী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলে তা বোঝা যায়। এর অর্থ হচ্ছে যে এই আমরা যখন 1947 সাল আসছি মানে বিংশ শতাব্দীর প্রথম দিকে, আমাদের এই নববর্ষ উদযাপনটাই হচ্ছে আমরা যে স্বদেশিকতা, আমরা যে জাতীয়তাবাদ মনোভাব ছিলাম সেই মনোভাবের সাথে সাম্রাজ্যবাদ বিরোধী একটা চেতনা যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা প্রথমে আমরা বুঝেছি যে আমরা একটা আলাদা জাতি, আলাদা গোষ্ঠী এবং আলাদা জাতীয়তাবাদ আমাদের রয়েছে, এটা আমরা বুঝেছি হচ্ছে 1900 শতাব্দীতে। আর বিংশ শতাব্দী এসে বুঝেছি যে না, আমরা শুধু আলাদা জাতি না, আমরা আমাদের মনের মধ্যে একটা সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হলো, মানে আমরা ব্রিটিশদেরকে মানি না, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, এই মনোভাবটা আমাদের তৈরি হলো 1900 শতাব্দীতে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 1800 শতাব্দীতে আমাদের 1900 শতাব্দীতে আমাদের মনের মধ্যে জাতীয়তাবাদ বা হচ্ছে স্বদেশিকতার বিষয়টা জাগ্রত হলো, আর বিংশ শতাব্দীতে এই জাতীয়তাবাদের সাথে সাম্রাজ্যবাদ বিরোধী একটা চেতনা যুক্ত হলো, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে আমরা ব্রিটিশদেরকে হটিয়ে দিয়েছি এবং আমরা নতুন দুটো রাষ্ট্র তৈরি হলো, ভারত এবং পাকিস্তান। তো এই 1947 সালে উপমহাদেশে বিভক্ত হয়ে গেল, ব্রিটিশরা এখান থেকে চলে যেতে বাধ্য হলো, ফলে আমরা পাকিস্তান সৃষ্টির পরে সেদিন পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণদৃষ্টি, ধর্মান্ধতা, পাকিস্তানি শাসকবর্গের যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহলদীপ্ত এবং ন্যাক্কারজনকও ছিল। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আমরা যখন 1947 সালে ভাগ হয়ে গেছি তখন আমরা ভাবছি যে আমরা স্বাধীন হব, কিন্তু আমরা স্বাধীন হইনি, আমরা ব্রিটিশদের মুখ থেকে এসে আমরা পাকিস্তানের মুখে পড়ে গেলাম, অর্থাৎ বাঘের মুখ থেকে এসে আমরা সিংহের মুখে পড়ে গেলাম। তখন আমরা দেখলাম তারা আমাদের উপরে নতুন যে উপনিবেশবাদ, নতুন যে আধিপত্য তারা করা শুরু করলো এবং তাদের যে ক্ষীণদৃষ্টি, সংকীর্ণ দৃষ্টি, ধর্মান্ধতা, ধর্ম নিয়ে মানুষকে মূল্যায়ন করা এবং পাকিস্তানি শাসকদের যে মনোভাব তারা আমাদের উপরে প্রদর্শন করেছিল সেটা খুবই ন্যাক্কারজনক ছিল, মানে খুবই নিন্দনীয় ছিল। তখন এই অঞ্চলের শিক্ষিত মানুষ যারা ছিল তারা ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটা প্রতিবাদী মনোভাব নিয়ে তারা পরম উৎসাহ ভরে এই বাংলা নববর্ষ উদযাপন করত। যখন আমাদেরকে এই নববর্ষ উদযাপন করতে দেবে না তারা, তখন এই অঞ্চলের কিছু মানুষ ছিল, কিছু শিক্ষিত মানুষ ছিল, শুধু প্রতিবাদ করার জন্য, মানে তোমরা আমাদেরকে করতে দিচ্ছ না,
কিন্তু আমরা করবই করব, এই যে একটা প্রতিবাদ নিয়ে তারা কি করতো, এই নববর্ষ উদযাপনটা করতো। কারা? আমাদের এই অঞ্চলে কিছু শিক্ষিত মহল। এর মধ্যে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, এবং আমরা যে একটা স্বতন্ত্র, আমাদের যে একটা স্বতন্ত্র সংস্কৃতি আছে সেই সাংস্কৃতিক পরিচয় আমরা ঘোষণা করেছি, এবং আমাদের দীর্ঘদিনের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শকে প্রতিফলন ঘটিয়েছে। তাহলে আমরা এই যে পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের নববর্ষ উদযাপনকে যখন বন্ধ করে দিয়েছিল, তখন আমাদের এই অঞ্চলে কিছু শিক্ষিত মানুষ প্রতিবাদী মানসিকতা নিয়ে তারা সেটা উদযাপন করেছে, এবং তারা প্রমাণ করেছে বাঙালি জাতি যে আলাদা জাতি, বাঙালি সংস্কৃতি যে আলাদা একটা সংস্কৃতি রয়েছে, সেই বিষয়টা তারা ধর্ম নিরপেক্ষ আদর্শতা সেই বিষয়গুলো তারা কী করেছেন, উপস্থাপন করেছেন, তারা সেখানে তারা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন।